এই জান্নাত পাওয়ার যে উপায়গুলি রয়েছে সেগুলো অবলম্বন করতে হবে, শুধু শুনলে হবে না। কাহিনীর মতো জান্নাতের ঘটনা বলি, জান্নাতের নিয়ামত সমূহ, হ্যাঁ আর এ সম্পর্কে কিছু নলেজ আছে, এটা যথেষ্ট নয়। বরং এর জন্য কর্মতৎপর হইতে হবে। আল্লাহ রাব্বুল্লাহ সূরা নিসার আয়াত নম্বর 124-এ এ মর্মে ইরশাদ করছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা, যেই ব্যক্তি ভালো আমলগুলি করবে সে পুরুষ হোক আর নারী। দেখেন, ইমান আমলের ক্ষেত্রে নারী পুরুষে আল্লাহ সমান করেছেন, কোনো পার্থক্য নেই। জি হ্যাঁ, সৃষ্টিগত দিক থেকে যেহেতু পার্থক্য রয়েছে, এই জন্য কর্মক্ষেত্র আল্লাহ ভিন্ন করেছেন, কাজের দায়িত্ব আলাদা আলাদা ক্ষেত্রে দিয়েছেন। নারীরা তোমরা বাড়ির ভিতরের দায়িত্বগুলি সামলাও, পুরুষরা তোমরা বাইরের কাজগুলি সামলাও। জি হ্যাঁ, পুরুষ তোমাকে নেতৃত্ব দিতে হবে, নারী তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে। জি হ্যাঁ, কিন্তু ইমান আমলের ক্ষেত্রে জি হ্যাঁ পুরুষের সামান্যতম শ্রেষ্ঠত্ব নেই নারীর উপর। জি, বরং আল্লাহ মারিয়াম আলাইহাসসালামের কথা বলতে কি বলছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আরে পুরুষ এই নারীর মতো হইতেই পারে না, এই নারীর মতো মর্যাদা সম্পন্ন পুরুষ হতেই পারে না। একমাত্র আম্বিয়া রসুলগণ ছাড়া কোনো সাধারণ যতই সৎ লোক হোক না কেন, মারিয়াম আলাইহাসসালামের মতো হইতেই পারে না, এই কথা আল্লাহ বলছেন। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুর ইমান আমলের ক্ষেত্রে নারী পুরুষকে সমান করেছেন এই বিষয়টি। এই জন্য বিশেষ করে বলছি যে অনেক নারীরা আজকাল কাফেরদের সভ্যতায় প্রভাবিত হয়ে তারা মনে করে যে আমাদের হককে হয়তো মেরে দেওয়া হয়েছে, কম করে দেওয়া হয়েছে ইসলামে। নারীকে যে মর্যাদা ইসলামে দিয়েছে পৃথিবীর কোনো ইতিহাসে দেওয়া হয়নি, আর কোনো সভ্যতা দেয়নি, আর কোনো মতবাদে দিতে পারেনি। যারা নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারী প্রগতির কথা বলছে, তাদের দেশের খবর নিয়ে দেখেন একই চাকরিতে কাজ করছে পুরুষ আর নারী, পুরুষের বেতন বেশি, নারীর বেতন কম। কেন? যদি সমতাই চাও আর সাম্য চাও, সমান করতে চাই আর সমান অধিকার দিতে চাও, তাহলে এইরকমটা কেন? যদি তাই হয় তাহলে সহশিক্ষা কেন? হ্যাঁ, সহশিক্ষা কেন, যেখানে মেয়েরা অনেক সময় যৌন হয়রানির শিকার হচ্ছে, অনেক সময় ধর্ষিতা হচ্ছে, অনেক সময় আর তাদের কুদৃষ্টি তাদের উপর পড়ছে, তারা বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হচ্ছে, কেন তাদের জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল আর সমস্ত শিক্ষার ব্যবস্থা সেবার কেন করা হয় না? কোথায় নারী স্বাধীনতা, আর কোথায় নারীদের অধিকার, আর কোথায় নারীদের সাম্য আর সমান করা, শুধু নামে, কাজের বেলা কোথায়? একটি ইউনিভার্সিটি তো হইল না, একটি মেডিকেল কলেজও তো হইল না যে শুধু মেয়েদের জন্য মেডিকেল কলেজ হবে। তাহলে বুঝতাম যে এই দেশের শাসকরা বা এই দেশের দায়িত্বশীলরা, এই দেশের শিক্ষিত সমাজ, হ্যাঁ, নারীদেরকে তাদের অধিকার দিতে চায়। বলছিলাম পুরুষ হোক আর নারী হোক, যদি ভালো আমল করে, ভালো আমল শুধু করলে হবে না, ওয়াহ মুমিন, আল্লাহ বলছেন মুমিন হই, ইমানের অবস্থায় ভালো আমল করতে হবে। তাহলে বোঝা গেল ইমানের বিপরীত হচ্ছে শিরক, শিরকি আকিদ আমল, কবর মাজার ঢুকে আছে, ওলি আউলিয়া গোস কুতুবরা দিতে পারে ঢুকে আছে, হ্যাঁ, বুজরুগানের দিনরা অসাধারণ ক্ষমতা রাখে, তাদের অসাধারণ কেরামতি এবং তাদের হাতে কেরামতি, তারা যা ইচ্ছা তাই করতে পারে, এইসব যদি থাকে, তাদের দরবারে গেলে খালি হাতে মানুষ ফিরে আসে না, এই বদ আকিদা, শিরকি আকিদা, কুফরি আকিদা নিয়ে যদি ভালো আমল করে কোনো কাজে আসবে না। তাই আল্লাহ বলছেন ওমান আমেলা সালিহা মিন যাকারিন আও উনসা ওয়াহুয়া মুমিন, ইমানের অবস্থায়, ইমানের অবস্থা যদি ভালো আমল করে নারী পুরুষ, ফাউলাইকা ইয়াদখুলুনা আল জান্নাহ, ওরাই জান্নাতে প্রবেশ করবে, ওয়ালা ইউযলামুনা নাকীরা, সামান্যতম তাদের সাথে অবিচার করা হবে না, তারা জুলমের শিকার হবে না, আল্লাহ জুলম করবেন না, অবিচার করবেন না, ন্যায্য অধিকার তাদের দেবেন। জি, সম্মানিত ভাতৃমণ্ডলী,
এইরকম কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে যে ভালো আমল করলেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, জান্নাত দেবেন, এবং সেখানে ইউরজাকুনা ফিহা বিগাইরি হিসাব, অফুরন্ত আল্লাহ রিজিক রেখেছেন, বিনা হিসাবে আল্লাহ রিজিক দেবেন। যেমন সূরা গাফের মানে সূরা আল মুমিন তাতে রয়েছে 40 নম্বর আয়াত, এতে রয়েছে।